বানভাসী পটাশপুর জলমগ্ন এলাকায় ঢুকেছে এনডিআরএফ। ইয়াসের ক্ষত সেরে উঠতে না উঠতেই আবার কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিস্তীর্ণ এলাকা। বুধবার রাত থেকে ঢুকেছে এনডিআরএফের টিম। তারা জলমগ্ন এলাকাগুলিতে ঘুরে ঘুরে উদ্ধার কার্য চালাচ্ছে। কেলেখাই ও বাগুই নদীর উপর দিয়ে বিপদ সীমার মধ্যে দিয়েই জল ঢুকেছে বিশ্বনাথপুর, তাপিন্দা, নইপুর, টাকাবেড়িয়া, গোকুলপুর সহ একাধিক গ্রামে। নিচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চাষের জমিও। দুর্গত মানুষদের জন্য খোলা হয়েছে ত্রাণ শিবির। যাদের কাঁচা বাড়ি তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকেই। তাদের পার্শ্ববর্তী পাকা স্কুলঘর বা বড় বড় পাকা বাড়িতে রাখার ব্যবস্থা করা হচ্ছে। শুকনো খাবার মজুত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমার নাম গোপাল দে, ভালো নাম, ডাক নাম পল্টু। হ্যাঁ, হঠাৎ করে এই জলটা কোথেকে এলো? হঠাৎ তো এটা ছাড়া জলেই আসছে, ডিবিসির জল এটা ছেড়েছে, নালে এই জল আমরা দেখি না। ঘর বাড়ি ভেঙে একদম কিছুই নাই, কোনো খবর নেই, জিনিসপত্র সব চলে গেছে। এখন বর্তমান আমাদের একটুকু খাওয়ার কিংবা সুব্যবস্থা চাই। হ্যাঁ, এইবার এই পরিস্থিতিতে অনেক কিছু চলে গেছে, জিনিস টিনিস সব গেছে, জিনিসপত্র কিছুই পাওয়া যাচ্ছে না, ঘর ভেঙে একদম সব শেষ। এই যে বাজার হাট করতে আসছে, তা কিছু পাবো নাকি, তাও নাই বাজারে মার্কেটে। এইবার দেখুন আপনারা না ঠিক করে বলুন, এই জনসাধারণ আছে, সবাই আছে, আমাদের সব পাড়ার ছেলে, পাড়ার লোক, গ্রামের লোক সব চেপে আসছে, তাও ওরা সাহায্য করেছিল, তার মধ্যে আর কিছু রক্ষা করতে পারলো না। তা এবার কী হবে এবার আপনারা ভাবেন, এসে গেছে না, এখন অবধি ঢুকেনি, সকালে আসছিল একবার, দেখে অন্য জায়গায় পরিক্রমায় চলে গেছে, এখন অবধি এখানে ঢুকেনি। এইবার এই ব্যাপার, এরা এবার কিছু বলবে, এবার দেখুন কিচ্ছু না। পটাশপুর এক নম্বর, দু নম্বর, এই যে বিস্তীর্ণ পটাশপুরের অবস্থা, মানে বর্তমান কী পরিস্থিতি, কোন কোন জায়গায় মানুষজন আটকে আছে, প্রশাসন বা আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন? ব্যাপারটা কালকে বিকেল পর্যন্ত জলটা যে অতিবর্ষণের জন্য যে ফ্লাড সিচুয়েশান হয়েছিল, কাল বিকেলের পর থেকে কিন্তু ব্যাপারটা অনেকটা কন্ট্রোলে চলে এসেছিলো, জলটা কিন্তু নেমে গেছিলো। কাল রাত দেড়টা দুটার সময় ওই কেলেঘাইতে, কেলেঘাই ওই তাল ছিটকিনির কাছে জল ঢোকার জন্য জলের চাপটা হয়ে গেছে, এখনও জল বাড়ছে। এখন আমাদের পটাশপুর দুয়ে, বিশেষ করে পটাশপুর জিপির 8-10টা মৌজা একদম জলের তলায়, পুকুর তো নেই বললেই হয়, এবং যাদের ঘর বাড়ি আছে সকলেই এখন ঘরের ভিতরে জল ঢুকে গেছে। আমরা কেউ দোতলাতে আছে, কেউ স্কুলে রেস্কিউ করা হয়েছে, এভাবেই আছে। কিন্তু এখন তো যেহেতু সরকার ফ্লাড সিচুয়েশান ঘোষণা করেনি, আমরা যেটুকু আমাদের সামর্থ্য ব্লক লেভেল, জিপি লেভেল থেকে তারপোলিন দেওয়া, তারপোলিন দিয়েছি, আর আমরা চেষ্টা করছি বিকেলের দিকে কিছু ড্রাই ফ্রুট দেওয়া যায় কিনা, কেন সব দোকানপাট তো বন্ধ, দোকানও ডুবে গেছে, বাইরে থেকে আনতে হবে মালপত্র, কেন লোকাল মার্কেটেও কিছু পাওয়া যাচ্ছে না। তো সেটা প্রধান সাহেব, আমরা, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিনালবাবু এবং আমাদের লোকাল পঞ্চায়েত মেম্বার হাবিব কাসো, এরা আছে, সবাইকে নিয়ে আমরা মার্কেটিংয়ের ব্যবস্থা করছি। বিকেলে যত সম্ভব এলে আমরা যে স্কুলগুলিতে আছে বা বাড়িগুলিতে আছে, সব বাড়িতে যাওয়া যাবে না, কেন সব বাড়িতে যেতে হলে আবার নৌকার ব্যবস্থা করতে হবে, কেন নৌকা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তো মোটামুটি আমরা দেখছি যে সন্ধ্যার মধ্যে কিছু ড্রাই ফ্রুট, যারা যে অবস্থায় বেরিয়ে এসছে কিছু তো আনতে পারেনি, ঘরে অনেকের হয়তো খাদ্যশস্য আছে কিন্তু যেখানে রেস্কিউ হয়ে এসছে সেখানে আনতে পারেনি, তার জন্য সাময়িকভাবে আমরা ব্যবস্থা করছি বিকেলের মধ্যে কিছু পৌঁছে দেওয়ার। মানুষের অভিযোগ আছে যে আপনারা পাশে দাঁড়াননি বা বিপদের সময় দেখা নেই আপনাদের? বিভিন্ন ধরনের মানুষ আছে, অভিযোগ করার জন্য একটা শ্রেণীর মানুষ আছে, তারা অভিযোগ সবসময় করবে। আপনি বিকেলে আমরা দেওয়ার পরেও আপনি সন্ধ্যাবেলা আসবেন, দেখবেন আবারও অভিযোগ হচ্ছে, আবার অন্য কিছু অভিযোগ হবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইদি, রিপোর্ট, টাইমস বাংলা।